नमस्कार शुभ सन्ध्या। আমাদের পঞ্জিকা ও ক্যালেন্ডার অনুযায়ী আজকেই 1428 বঙ্গাব্দের সমাপ্তির দিন এবং আর ক্ষণকাল পরেই আসছে বহু প্রতীক্ষিত নতুন বর্ষ 1429 বঙ্গাব্দ। আবার আজই ঋতুরাজ বসন্তেরও বিদায়ের ক্ষণ। এই সন্ধিক্ষণে আজ আমি মিত্রাতিথি দে ও আমার বাবা শ্রী তপন দে এসেছি আপনাদের সামনে বাংলাদেশের অতি জনপ্রিয় পেজ সোনার তরির ফেসবুক লাইভ অনুষ্ঠানে। অশেষ ধন্যবাদ জানাই এই পেজের কর্ণধার শ্রী অসীম বাইন, শ্রীমতী বর্ণালী সরকার এবং অন্য সকল সম্মানীয় সদস্যদের আমাদের আহ্বান জানানোর জন্য। এবং সেই সাথে অবশ্যই ধন্যবাদ জানাবো এখন যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন বা এরপরে শুনবেন। প্রথম দিকে আমরা শেষ বসন্তের কিছু গান শোনাব, পরে নতুন বছরকে গানে গানে বরণ করব আমরা। যদিও আমাদের অতি প্রিয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আজই মহা সাড়ম্বরে পালিত হচ্ছে শুভ নববর্ষের উৎসব, সবার জন্য রইল অনন্ত শুভেচ্ছা, নতুন বছরটি সব দিক থেকে আনন্দময় হোক। ঠিক আছে, অনেকেই আছেন সাথে, আমরা অনুষ্ঠান শুরু করছি তাহলে। হে বসন্ত, হে সুন্দর, হায় হায় তোমার করুণা ক্ষণকাল তরে, মিলাইবে এ উৎসব এই হাসি এই দেখাশোনা শূন্য নীলাম্বরে, নিকুঞ্জের বর্ণ ছটা একদিন বিচ্ছেদ বেলায় ভেসে যাবে বৎসরান্তে রক্ত সন্ধ্যা স্বপ্নের ভেলায়, বনের মঞ্জির ধ্বনি অবসন্ন হবে নিরালায় শ্রান্তি ক্লান্তি ভরে। চাহিনা রহিতে বসে
ফুরাইলে বেলা চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা তখনই চলিয়া যাব শেষ হলে খেলা চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা আসিবে ফাল্গুন পুন তখন আবার শুন আসিবে ফাল্গুন পুন তখন আবার শুন নব পথিকে রে গালে নূতনের বাণী ভেগে নব শুনতে রয়ে গান খানি ভেগে নব শুনতে রয়ে আশা মুকুলবাবু আছেন, বলছেন নববর্ষের শুভেচ্ছা জানাই, সুন্দর সূচনা আপনাকেও এবং সকল দর্শক শ্রোতাবৃন্দকে অনেক শুভেচ্ছা জানাই। গিরিশ মণ্ডল বলছেন শুভ বাংলা নববর্ষ, আপনাকেও দাদা ধন্যবাদ। সুব্রত রায়চৌধুরী বলছেন দারুণ সূচনা। মানসী দাস বলছেন আমি আজ এই প্রথম এই গ্রুপের অনুষ্ঠান দেখছি, শিল্পীদের অনেক অনুষ্ঠান দেখেছি, আমার পছন্দের শিল্পী, অনেক ধন্যবাদ আপনাদের। মাধবী দি আছেন, বলছেন দ্বৈত পরিবেশনা সুন্দর একটি গান দিয়ে শুরু হলো। আরো অনেক কমেন্টস আমি ওখানে দেখতে পাচ্ছিলাম যাচ্ছে, তো এখানে অতটা আসছে না, ঠিক আছে, আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের পরে সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শ্রীনন্দাদি আছেন, বিশিষ্ট সংগীত শিল্পী, বলছেন কন্যা সংগীত শিল্পী এবং শিক্ষিকা একদম, বলছেন কন্যা পিতার অনুষ্ঠানে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি। জাইনুল আবেদিন বলছেন সেই কতকাল আগে চলে গেছেন রবীন্দ্রনাথ, অথচ এইসব গানের মাধ্যমে কত জীবন্ত তিনি। ঠিক, আমরা শুধু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গেয়ে চলেছি গান, গাইব অনন্তকাল। একদম দাদা, ঠিক বলেছেন, তাকে ঘিরেই আমাদের জীবন, তাকে ঘিরেই আমরা বেঁচে আছি, অনেক সংকট থেকে তিনি আমাদের মুক্তির পথ দেখান। একদমই তাই। এই পেজের আরবিন অসীম বাবু আছেন, বলছেন বা দারুণ শুরু, অসংখ্য ধন্যবাদ সকলকে, আমরা চলে যাব পরের গানে। কার যেন এ মনের বেদন, কার কার যেন মনের বেদন, কার চৈত্র মাসের উতল হওয়ায়, কার কার যেন এ মনের বেদন, কার ঝুম লতার চিকন পাতা কাঁপে রে, কার চমকে চাওয়ায় উতল হওয়ায়, কার কার যেন এ মনের বেদন, কার হারিয়ে যাওয়া কার সে বাণী, কার কার সুভাগের স্মরণ খানি, হারিয়ে যাওয়া কার সে বাণী, কার কার সুভাগের স্মরণ খানি, আমের বোলের গন্ধে মিশে কানন কে আজ কান্না পাওয়ায় উতল হওয়ায়,
আমার, কার যেন এই মনের বেদন, কার কাকুন্দটির রে নিঝিনি, কার বা এখন মনে আছে সে সেই কাকনের ঝিকি মিকি, পিয়াল বনের শাখায় নাচে উতল হাওয়ায়, কাকন দুটির রে নিঝিনি, কার এখন মনে আছে সে সেই কাকনের ঝিকি মিকি, পিয়াল বনের শাখায় নাচে উতল হাওয়ায়, যার চোখের ওই আভাস দোলে নদী ঢেউয়ের কোলে কোলে, যার চোখের ওই আভাস দোলে নদী ঢেউয়ের কোলে কোলে, তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরি বাওয়ায় উতল হাওয়ায়, কার কার যেন এই মনের বেদন, কার চৈত্র মাসের উতল হাওয়ায়, কার যেন এই মনের বেদন, কার। অনিতা নাগ বলছেন, বাহ বাহ, অসাধারণ বাবা মেয়ের পারফরমেন্স। মোহাম্মদ মিনহাজ বলছেন, সোনাতরিতে বৈশাখ আজ সেজেছে নতুন সাজে। অনিতা নাগ বলছেন, দুই গুণীর জন্য অনেক শুভকামনা রইল। আপনাদের অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। বাসবী বাগচি দিদি আছেন, উনিও বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং অধ্যাপিকা। উনি বলছেন, খুব ভালো লাগলো, সাধু সাধু। দিদি দিদি আছেন, বলছেন, আহা দাদা কি গাইছেন, মন ভরে গেল দাদা। মাধবী দিদি বলছেন, আহা অপূর্ব অপূর্ব, মন ভরে গেল, কার যেন এই মনের বেদন, গানটি শুনে অপূর্ব নিবেদন। দীপেন চৌধুরী বলছেন, বা চমৎকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। রোহন সেনগুপ্ত দাদা বলছেন, আহা কি সুন্দর গেয়েছেন, মন ভরে গেল, সামনে বসে যদি শুনতে পেতাম। নিশ্চয়ই হবে দাদা, আমাদের কোনো মঞ্চানুষ্ঠানে আপনাকে অবশ্যই স্বাগত। আপনাকে কেন, মানে যারা শুনতে চান সবাইকে স্বাগত জানাই। সুব্রত দা আছেন, বছরের শেষ সন্ধ্যায় দুই প্রিয় শিল্পীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুব্রত দা তো সবসময় থাকেন। হ্যাঁ, সুব্রত রায়চৌধুরী বলছেন, অসাধারণ কণ্ঠ। গ্রীষ্মমণ্ডল বলছেন, আহ মনোমুগ্ধকর, অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের গানে। বাতাস দিল তুই
পানিতে ভাসিয়ে দিয়ে তোরি বহিরে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বনে আজ শুক্লা একাদশী হেরো নিদ্রা হারা শশী ওই স্বপ্ন বারাবারের খেয়া একলা জ্বালায় বসি ও সে একলা জ্বালায় বসি আজ শুক্লা একাদশী হেরো নিদ্রা হারা শশী ওই স্বপ্ন বারাবারের খেয়া একলা চালায় বসে ও সে একলা চালায় বসে তোর পথ জানা নাই নাই মা জানা নাই ও তোর নাই মানা নাই মনের মানা নাই পথ জানা নাই নাই মা জানা নাই ও তোর নাই মানা নাই মনের সামনে চাহিরে আর সময় নাহিরে আর সময় নাহিরে কবে তুমি আসবে বলে রইব না বসে আমি চলব বাহিরে শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে আর সময় নাহিরে আর সময় জাইনুল আবেদিন বলছেন, পিতা কন্যার যুগল কণ্ঠবাধনে রবীন্দ্রনাথের গান আজ এক পবিত্র আবহ তৈরি করে ফেলেছে। পিতাও আমাদের, কন্যাটিও আমাদের, ধন্যবাদ শোনার তরি। একদম। পলাশ মজুমদার আছেন, বলছেন, আজকে শিল্পীদ্বয়কে অভিনন্দন রইল কুষ্টিয়া থেকে। উনি আমাদের নান্দনিক পেজেরও কিন্তু নিয়মিত শ্রোতা। উৎপল কাকু আছেন, তপন দাকে প্রণাম ও মিত্রাকে অনেক শুভেচ্ছা জানায়, থ্যাংক ইউ কাকু। মানসী কাকিমা আছেন, উনি মালদা মেডিকেল কলেজের ডাক্তার এবং বাবার ছাত্রী, খুবই গুণী শিল্পী, বলছেন। উৎপল কাকু খুব গুণী শিল্পী অবশ্যই। মানুষকে বলছেন, খুব ভালো লাগছে মাস্টারমশাই প্রোগ্রাম দেখতে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে। রঞ্জন কুমার দেব বলছেন, ওয়াও নাইস সিঙ্গিং। জহরদা বলছেন, খুব খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। সুব্রতদা বলছেন, সময় নাহিরে চমৎকার গাইলেন, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী সরকার বলছেন, বছরের শুরুটাই সুন্দর হয়ে গেল, রবীন্দ্রনাথ নজরুলই আমাদের সবকিছুর আশ্রয়স্থল। উনিও এই পেজের অ্যাডমিন আমি যতদূর জানি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে। চলে যাচ্ছি পরের গানে। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা ও ললিতা,
ওগো ললিতা চৈত্র পবনে। যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়, যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়, অনাদরে হবে ধুলি দলিতা ও গো ললিতা, ও গো ললিতা চৈত্র পাবনে। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায়ার নাহি নাহি। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায়ার নাহি নাহি। বন ছায়াতে তার দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। বন ছায়াতে তার দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। কণ্ঠহারে কর সংকলিতা ও গো ললিতা, ও গো ললিতা চৈত্র পবনে। মম চিত্তবনে বাণী মন জোরে সঞ্চলিতা ও গো ললিতা, ও গো ললিতা চৈত্র পবনে। বর্ণালী সরকার দিদি বলছেন, তপনদা জনপ্রিয় পেজ নান্দনিকে কর্ণধার, আপনাকে পেয়ে আমরা আনন্দিত, ধন্যবাদ দিদি। রুমাদি বলছেন খুব সুন্দর নিবেদন, কাকু বলছেন বর্ষ শেষের সেরা উপহার, রোমা কাকিমা বলছেন আহা বড় সুন্দর স্যার, দেবজন বলছো খুব খুব ভালো লাগলো দাদা, মণিদীপা দি বলছেন দাদা অসাধারণ অসাধারণ, অমৃতা বন্দ্যোপাধ্যায় বল অমৃতা দি আচ্ছা বলছো চৈত্রভবনে অসাধারণ নিবেদন, দিলীপদা বলছেন চৈত্রভবনে কি অসাধারণ গাইলেন দাদা, উৎপল কাকু বলছেন চৈত্রভবনে মন ভরে গেল, অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনারা আমাদের সাথে আছেন আমাদের খুবই ভালো লাগছে। চলে যাব পরের গানে, একটি দ্বৈত নিবেদন। হে চিরপথিক তোমার যাত্রা পথে বাধা হয়ে দাঁড়াবো না, তাহলে যে তোমার রথচক্র থেমে যাবে, যে পথ তোমাকে নিয়ে আসে সেই পথই তোমাকে ফিরিয়ে আনে। চলে যাব আমাদের দ্বৈত নিবেদনে। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে, মিলন মালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে উধাও মনের আহা, উধাও মনের পাখা মিলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা আজ, খেলা ভাঙার খেলা। গিরির ওই শিখর জুড়ে ঝড়ের মেঘে রাজ ধ্বজা উড়ে, অস্ত গিরির ওই শিখর জুড়ে ঝড়ের মেঘে রাজ ধ্বজা উড়ে, কাল বৈশাখীর হবে যে নাচন সাথে নাচুক তোর মরণ বাঁচন, কাল বৈশাখীর হবে যে নাচন সাথে নাচুক তোর মরণ বাঁচন, হাসি কাঁদন আহা, হাসি কাঁদন পায়ে ঠেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা আজ, খেলা ভাঙার খেলা। দেবজিরকে কেমন বলছে অপূর্ব নিবেদন, অলোক বাবু বলছেন বা, অনিতা নাগ বলছেন চমৎকার নিবেদন, নিখিলাকে বলছো খেলা ভাঙা খেলা অপূর্ব অপূর্ব, পিয়ালি দি বলছেন আহা, সীমা বিশ্বাস বলছেন চৈত্রের বিদায় লগ্নে অসাধারণ অনন্য গান শুনছি, সম্পাদী বলছেন আমাদের নিয়মিত শ্রোতা বলছেন অসাধারণ মন ভরে গেল, ধন্যবাদ দিদি, মনিদীপাদি আরাজন নিয়মিত শ্রোতা খুব সাথে থাকেন বলছেন অপূর্ব নিবেদন, অসংখ্য ধন্যবাদ সকলকে। দিলিদি বলছেন অনবদ্য পরিবেশনা, ধন্যবাদ দিলিদি। চলে যাবো পরের গানে, পরের গানটি কবির 65 বছর বয়সের রচনা, দীনেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক স্বরলিপিকৃত। যাবে বিন
যতক্ষণ থাকি ভরে নেবে নাকি এ খেলা আমি ভেলা তাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে অনিতা নাগ বলছেন বাবা মেয়ে আজ সোনার তরীকে জমিয়ে দিল। অমৃতাদি বলছে বর্ষশেষে সন্ধ্যা সুরে সুরে ভরে উঠছে। শিবেন্দু ভট্টাচার্য বাবু বলছেন প্রণাম দাদা। শিখা সেনগুপ্ত বলছেন পিতা পুত্রের নিবেদন অনন্য। অনিতা নাগ বলছেন খুব মুগ্ধ হয়ে গেলাম। নীলি বলছেন চমৎকার পরিবেশনায় বাকরুদ্ধ বোন। রোহন সেনগুপ্ত দাদা বলছেন আহা কি সুরেলা কণ্ঠে গানটি গাইলেন দিদি, মন ছুঁয়ে গেল গানটি শুনে। শম্পা দত্ত দিদি বলছেন আহা মুগ্ধ হয়ে শুনলাম। অনিতা নাগ বলছেন খুবই মিষ্টি কণ্ঠ। শ্রাবণী কুমার বলছেন দারুণ দারুণ সুন্দর লাগছে গো। অমৃতাদি বলছো মনে রবে কিনা রবে খুব মিষ্টি গাইলি তিথি। তোসাদ দেখ হুসেন দাদা বলছেন আহা চমৎকার পরিবেশনা। আশামুকুল ভট্টাচার্য বাবু বলছেন এই প্রখর দাবদাহে আপনাদের গান যেন অপার শান্তির মুরুদ্দান। অনিতা নাগ বলছেন ক্যাবাদ ক্যাবাদ। ভোলানাথ হালদার বলছেন মনোমুগ্ধকর পরিবেশনা। মনিদীপাদি বলছেন বোন খুব সুন্দর সুন্দর গেয়েছো। অসংখ্য ধন্যবাদ সকলকে, আমরা খুবই উৎসাহিত হচ্ছি। চলে যাব পরের গানে। আচ্ছা, এবারের যে গানটি এটা ঠিক বসন্তের পর্যায়ভুক্ত হয়নি, অর্থাৎ ঋতুতে স্থান পায়নি। পর্যায় হিসাবে বিচিত্র পর্যায়ে গানটি স্থান পেয়েছে, কিন্তু বসন্তের অনুষঙ্গে গানটি পরিপূর্ণ। সবথেকে যেটা লক্ষ্য করবার বিষয়, আমাদের ফাল্গুন চৈত্র বসন্তকাল, কিন্তু ফাল্গুনই হচ্ছে মূল বসন্তের মাস, যেখানে নানা রূপে বসন্ত ধরা দেয়, তার আনন্দ, তার সমারোহ, তার বিস্তার সব কিছু। এখানে ফাল্গুন প্রতি বছর যেন এক একটি রূপে ফিরে আসে এবং কবির এই ফাল্গুনকে নিয়ে এক এক সময় এক এক প্রশ্ন। তো এই গানটি একটা বিশেষ মাত্রা, এটাকে আমরা তো মানে বসন্তের আগমনী গানও বলতে পারবো না, বসন্তের বিদায় গানও বলতে পারবো না, কিন্তু একটা অনবদ্য গান। সেই জন্য গানটাকে আমি রেখেছি আজকের তালিকায়। প্রাঙ্গণে মোর শিরে শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তি বিহীন ফুল ফোটানোর খেলা শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন সুধায় আমায় দেখে এসেছে কি এসেছে কি। আর বছরে এমনি দিনেই ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মতন লাগলো শিরীষ ডালে স্বর্গপুরের কন্যপুরের তালে। আর বছরে এমনি দিনেই ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মতন লাগলো শিরীষ ডালে
খড়্গপুরের কন্নুপুরের তালে প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনাও দেখে আসেনি কি আসেনি কি। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে অলখ জনের চরণ শব্দে মেতে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে অলখ জনের চরণ শব্দে মেতে প্রত্যহ তার মর্ম স্বর বলবে আমায় কি বিশ্বাসে সে কি আসে সে কি আসে। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা। প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো সে কি এলো 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 সে কি এলো। দিলীপ পান্ডে দাদা বলছেন, উনিও বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় আমার খুব ভালো লাগে একটি গান, না চাইতে এই গানটি পেলাম, অনেক ধন্যবাদ দাদা, অনুবদ্ধ গাইছেন। ধন্যবাদ দিলীপবাবু। অনিতা নাগ বলছেন, দারুণ দাদা গাইছেন। শিবেন্দু ভট্টাচার্যবাবু বলছেন, রেকর্ডের মতো মনে হচ্ছে। অমিতভুনা কাকু বলছেন, অনেকদিন পর এই গানটি শুনছি। বিপ্লব বিশ্বাস বলছেন, সুন্দর পরিবেশনা কাকাবাবু। মনোতোষ ব্যানার্জি বলছেন, সঙ্গীতশিল্পী অপূর্ব, এই গানটি অনেকদিন পরে শুনলাম। স্বপন কাকু আছো, গানটা আবার শুনতে পেলাম। স্বপন কাকু প্রসঙ্গত আমাদের নান্দনিকেরই বাবারই ছাত্র সঙ্গীতশিল্পী। লিটন শর্মা বলছেন, আহা কি অসাধারণ নিবেদন। সোমা শুভ্র বাবু বলছেন, প্রিয় গানটি শুনে খুব ভালো লাগলো, অপূর্ব। আচ্ছা, সোমা দাস বলছেন, শুভেচ্ছা রইলো সোনাত্তরের জন্য নিশ্চয়ই। অনিতা নাগ বলছেন, আচ্ছা আচ্ছা, রিটন দাদাকে নমস্কার জানাচ্ছেন, ঠিক আছে। সোমা শুভ্রবাবু বহু বছর থেকে আমাদের সাথে আছেন, উনি আসাম থাকেন, খুব সঙ্গীত প্রিয় মানুষ। রোহনবাবু বলছেন, আহা কি অপূর্ব গাইলেন, অসাধারণ মুগ্ধ হয়ে শোনা। রোহনবাবু কিন্তু আমাদের সব অনুষ্ঠানে সব জায়গায় সবসময় থাকেন। আর শিবেন্দু ভট্টাচার্য দাদা বলছেন, তুমি রবে নি রবে, এই গানটা তো আমাদের খুবই প্রিয় এবং আমরা গানটা অনেকবারই অনেক ভীষণ প্রিয় গান। আজকের বিষয়টি একটু উন্নত, যদি সেই তবু যদি যদি দেখি সময় থাকে নিশ্চয়ই আমরা গানটা নিশ্চয়ই করব, খুবই পছন্দের গান আমাদের। চলে যাবো পরের গানে। সুব্রত দাদা বলছেন, প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় অসাধারণ গাইলেন, একদম হেমন্ত বাবুর মতন, উনি আমাদের নবস্ব। ভোলানাথ হালদার বলছেন, মন প্রাণ উজাড় করে শুনছি, অসংখ্য ধন্যবাদ দাদা সকলকে, খুব ভালো লাগছে আপনারা আছেন। চলে যাবো পরের গানে, কারণ সময়টির বিষয়টি আমাদের বিবেচনা রাখতে হবে। চলে যায় মরি হায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় দূর শাখে পিক ডাকে বিরাম বিহীন
মরি হায় চলে যায়, বসন্তের দিন চলে যায় চলে যায়। অধীর সমীর ভরে উচ্ছ্বসি, বকুল ঝরে উচ্ছ্বসি, অধীর সমীর ভরে উচ্ছ্বসি, বকুল ঝরে উচ্ছ্বসি, গন্ধ শনে হলো মন সুদূরে বিলীন, মরি হায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায়। পুলকিত আম্র বিথে ফাল্গুনের তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া তল কাঁপে, পুলকিত আম্র বিথে ফাল্গুনের তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া তল কাঁপে, কেন আজি অকারণে সারা বেলা আনু মনে সারা বেলা, কেন আজি অকারণে সারা বেলা আনু মনে সারা বেলা, পরাণে বাজাইবে না কে গো উদাসীন, মরি হায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায়। দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন, মরি হায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এই গানটা গাইতে গেলে খুব মনে একটু কষ্ট হয়, খুব মানে মনে হয় যেন সত্যি বসন্তকে এবার বিদায় দিতে হচ্ছে। আনোয়ার ফিরোজ বলছেন, পিতা কন্যার সুরের মূর্ছনায় ভাসছে আজ সোনাত্তরী। তারক দত্ত বলছেন, আহা, তারক নট্ট সরি, আহা। শর্মিষ্ঠা নাহা বলছেন, পরপর প্রিয় গানগুলি শুনতে পাচ্ছি। অমিতাভ বাবু বলছেন, অসাধারণ সুন্দর গান পরিবেশনা। অমিতাভ দা, হ্যাঁ হ্যাঁ অমিতাভ দা, ধন্যবাদ অনেক। অনিতা নাগ বলছেন, আজকের এই গুণীরা দারুণ গাইছেন। শম্পা দত্ত বলছেন, নিয়মিত শ্রোতা আমাদের, খুবই সবসময় থাকেন, একদম শুধুই মুগ্ধতা। অমৃতাদি বলে চলে যায়, খুব খুব ভালো লাগছে। মাধবীদিও কিন্তু আমাদের খুবই পছন্দের শ্রোতা, ইভেন ওনার সাথে আজও কথা হচ্ছিল। সামনে আমাদের যে 12 তারিখ 12ই মে যে বিড়লা একাডেমিতে অনুষ্ঠান আছে, উনি আসতে চাইছেন এবং ওনার সাথে অন্যান্য অনুষ্ঠান দেখা হয়েছে। খুবই, উনিও আমাদের নিয়মিত শ্রোতা, খুব ভালো দিদি। আজ আর কোনো মন্তব্য লিখতে মন চাইছে না, শুধু চোখ বন্ধ করে দুই প্রিয়জনের গান শুনতে পাচ্ছি, ধন্যবাদ দিদি। অঞ্জনাদি বলছেন, খুব ভালো লাগছে। রোহনদা বলছেন, আজকে সন্ধ্যায় সুন্দর হয়ে গেল শিল্পীর গানে গানে। শাশ্বতী চক্রবর্তী চৌধুরী বলছেন, অনেকদিন পর গানটা শুনে ভালো লাগলো। লিটন দাস বলছেন, অসাধারণ গাইছেন দুজন, অভিনন্দন জানাই। লিটন শর্মা বলছেন, আহা কি অপূর্ব নিবেদন, শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা। আপনারা আছেন তাই আমাদেরও গাইতে ভালো লাগছে। চলে যাচ্ছি আমরা পরের গানে। হে সুন্দর, তোমার পানে চেয়ে মুগ্ধ হয়েছি, তোমার মাঝেই আনন্দ পেয়েছি, সারাক্ষণ তোমার রঙেই তো রঙিন হয়েছি, যাবার ক্ষণেও তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে আমাদের রাঙিয়ে দিয়ে যাও, প্রতীক্ষান্তে তোমাকে আবার নব সাজে নব রূপে পাবার জন্য।
রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অস্ত্র জলের করুণ রাগে রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দীপে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাজীব চক্রবর্তী বলছেন খুব ভালো লাগছে বাবা মায়ের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা সম্পাদিক বলছেন অসাধারণ লাগছে অনুষ্ঠান সনদ কাকু বলছেন বা রাঙিয়ে দিয়ে যাও গানটি দ্বৈত কণ্ঠে খুব সুন্দর হয়েছে অনিতা নাগ বলছেন খুব সুন্দর ভয়েস দুই গুণীর অরুণাভ বাবু বলছেন যুগল পরিবেশন উৎকৃষ্ট গায়ন বণিক রামকৃষ্ণ বলছেন খুবই সুন্দর শুভ নববর্ষ শাহরিদি বলছে মন ভরে যাচ্ছে রাজকুমার দত্ত বলছেন যৌথভাবে সঙ্গীতটি অপূর্ব পরিবেশন করেছেন পলি ভট্টাচার্য বলছেন মুগ্ধ হয়ে শুনছি অমৃতদি বলছে বা খুব সুন্দর নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত যে কে হো মোরে দিয়েছো সুখ দিয়েছো তারি পরিচয় সবারে আমি নমি যে কে হো মোরে দিয়েছো সুখ দিয়েছো তারি পরিচয় সবারে আমি নমি যে কে হো মোরে দিয়েছো দুঃখ দিয়েছো তারে পরিচয় সবারে আমি নমি যে কে হো
মোরে বেশেছো ভালো, জিলেছো ঘরে তাহারি আলো। যে কেহ মোরে বেশেছো ভালো, জিলেছো ঘরে তাহারি আলো। তাহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়, সবারে আমি নমি। যা কিছু কাছে এসেছে আছে, এনেছে তারে প্রাণে, সবারে আমি নমি। যা কিছু কাছে এসেছে আছে, এনেছে তারে প্রাণে, সবারে আমি নমি। যা কিছু দূরে গিয়েছে ছেড়ে, টেনেছে তারি প্রাণে, সবারে আমি নমি। জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি, জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি। নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তারে পরিচয়, সবারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছো সুখ, দিয়েছো তারে পরিচয়, সবারে আমি নমি, সবারে আমি নমি। এমন কথা বোধহয় গুরুদেবের পক্ষে বলা সম্ভব। শর্মিষ্ঠা দি বলছো খুব ভালো লাগছে, শিপ্রা দি বলছেন প্রতিটি গানে সুর সমৃদ্ধ প্রকাশনা, অনিতা নাগ বলছেন মন ভরে গেল এসব গুণীদের পরিবেশনায়, দীপ্তি দি বলছেন আহা খুব সুন্দর যুগলবন্দি, লিটন শর্মা বলছেন পিতাকন্যার নান্দনিক পরিবেশনে মুগ্ধ হয়ে গেলাম, এশা কাকিমা বলছেন অপূর্ব দাদা, সম্পাদি বলছেন অপূর্ব অপূর্ব মন ভরে যাচ্ছে, অরুণভ বাবু বলছেন মনোমুগ্ধকর পরিবেশন ও নির্বাচন, রবিগানের সার্থক প্রয়োগ অপূর্ব। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ধন্যবাদ জানাই। এবার আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে কিছু গান পরিবেশন করব। চলে যাচ্ছি পরের গানে, ভৈরবী রাগাশ্রিত একটি গান, কবির 54 বছর বয়সে রচনা। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আজ নিখিলের
পাতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা চলে যাব পরের গানে। শর্মিষ্ঠাদি বলছে খুব ভালো লাগছে তিথি, মৃত্যুঞ্জয় দেবনাথ বলছেন আহা শুধু অপূর্ব মুগ্ধ, শুধুই মুগ্ধ। এশা কাকিমা বলছেন বাবা বেশ ভালো লাগলো, অমৃতাদি বলছে খুব সুন্দর তিথি, সুমা শুভবাবু বলছেন খুব ভালো লাগছে অবশ্যই প্রাক্কালে এই গানটি শুনে, সম্পাদি বলছেন অসম্ভব সুন্দর গাইলেন গানটি, শরৎবাবু বলছেন বা আলোকের এই ঝর্ণাধারায় গানটি খুব সুন্দর হয়েছে। আমাদের পরের গানটিও সকালের সুরের উপর আশ্রয় করে, কিন্তু এই গানগুলি তো বেদোক্ত মন্ত্রোচ্চারণের চেয়ে কম নয়, মাঙ্গলিক গান, আমাদের দিন রাত্রি সব সময়ের গান, এবং যে গান গাইলে মন পবিত্র হয়ে যায় এবং নতুন বছরটি সবার কাছে অন্তত একটু স্বস্তিদায়ক হোক, সেই জন্যই এই গানগুলি গাওয়া। ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে হরগ অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে, হরগ অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল রে কলুষ কলমষ বিরোধ বিদ্বেষ হৌক নির্মল হৌক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম
পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে ধ্বনিল রে। চলে যাব পরের গানে। নব আনন্দে যাব আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব চলে যাই আমরা আনন্দ ধারা
বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। সত্যি এই কথা রবীন্দ্রনাথের পক্ষে বলা সম্ভব, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, মন পবিত্র হয়ে যায় একদম। চলে যাব পরের গানে। সুধা ধারে আপনারে তুমি
রঘুনাথ পুরীকে অসংখ্য ধন্যবাদ অমাবস্যা এত গুণী শিল্পীদের পরিবেশনা মুগ্ধ হয়ে শুনছি। অমরকান্তবাবু বলছেন প্রাণভরি কিশোরী গানটি খুবই জনপ্রিয় গান। সম্পাদক বলছেন মনোমুগ্ধকর পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে, চলে যাব পরের গানে। তিমির রাত্রির অবসানে জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে দেখা দিল নব অরুণ ছটা, সেই চির সাথেরও সাথে চির বন্ধু প্রেরিত সুমঙ্গল আশীর্বাদে ধরণি হোক সর্বসুখময়। তিমির রাতে ওই পোহাইল তিমির রাতে পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতে, ওই পোহাইল তিমির রাতে ওই পোহাইল তিমির রাতে পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতে, ওই পোহাইল তিমির রাতে ওই পোহাইল তিমির রাতে। কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে মহামহুল্লাসে জাগাইলে চরাচর, কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে মহামহুল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথে ওই পোহাইল তিমির রাতে ওই পোহাইল তিমির রাতে পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতে, ওই পোহাইল তিমির রাতে ওই পোহাইল তিমির রাতে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সবারে
অপূর্ব মন ছুঁয়ে গেল। রিটন দাস বলছেন আজকের এপিসোড সত্যি এক অসাধারণ এপিসোড। সম্পাদাত্ত বলছেন অসম্ভব সুন্দর পরিবেশনা, মন ভরে গেল। দাস বলছেন খুব সুন্দর সিলেকশন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বুঝি আইলো প্রিয়তম, আজ বুঝি আইলো প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইলো। আজ বুঝি আইলো প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইলো। আজ বুঝি আইলো প্রিয়তম, কতদিন পরে মন মাতিলো গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে। কতদিন পরে মন মাতিলো গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে। ভাই বলে ডাকি সবারে, ভাই বলে ডাকি সবারে, ভুবন সুমধুর প্রেমে ছাইলো। আজ বুঝি আইলো প্রিয়তম, আজ বুঝি আইলো প্রিয়তম।
প্রিয়তম চরণে সকলে আকুল ধাইল আজ বুঝি আইল প্রিয়তম আজ বুঝি আইল প্রিয়তম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আরেকটি গান গেয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। শুভাশিষ বলছেন অসাধারণ গাইলে মিত্রা, অমৃতাদি বলছে অপূর্ব অনুষ্ঠান হচ্ছে, অমরকান্তি বিশ্বাস বলছেন আজকের এপিসোড অবিস্মরণীয় হয়ে থাকবে সবার অন্তরে, গৌতম চন্দ্র বলছেন অসাধারণ, আচ্ছা উৎপল কাকু বলছেন 1428 বিদায় ক্ষণে দুই প্রিয় শিল্পীর এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের মুগ্ধতা নিয়ে 1429 প্রবেশ করব, শুভ নববর্ষ নিশ্চিত শুভ হবে। সম্পাদী বলছেন আহা আহা, মৃত্যুঞ্জয় দেবনাথ বলছেন অসাধারণ অসাধারণ নিবেদন, সনৎ কাকু বলছেন বা আজ বুঝি আইলো গানটি অপূর্ব হয়েছে, শিবাশিষ দা বলছেন আনন্দধারা বহিছে ভুবনে মিত্রাকে অনুরোধ করছি। দাদা এই একটু আগে গানটা আমরা গেয়েছি, দু তিনটি গান আগে আমরা দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছি, আপনি পরে শুনে নেবেন গানটি। দিলিদি বলছেন হৃদয় স্পর্শী পরিবেশনা বাণীহারা, নিকি কাকু বলছে সাধু সাধু, অরুণাভ বাবু বলছেন ধামারঙ্গের এই গানটি অল্পশ্রুত এবং ব্রাহ্মণ সমাজে এখনো গাওয়া হয়, অপূর্ব নিবেদন আবিষ্ট। আসলে এর সাথে তবলা বা পাখোয়াজ ইত্যাদিগুলো থাকলে গানগুলিকে আরো সুন্দরভাবে তুলে ধরা যায়, এখন তো এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। চলে যাচ্ছি আজকের শেষ নিবেদনে, আপনারা এতক্ষণ এত মানুষ আছেন, আমি একটা সময় দেখছিলাম মানে 65 জন 62 জন 68 জন এরকম আমি দেখেছি, মানে অনেকক্ষণ ধরে ছিলেন, অনেক ধন্যবাদ এতক্ষণ দেখে, আমাদের বড় প্রাপ্তি, আমরা আপ্লুত একদম। আমরা চলে যাচ্ছি আজকের শেষ নিবেদনে, তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী, তোমার আনন্দ গো তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো ওগো পুরবাসী, বুকের আঁচল খানি সুখের আঁচল খানি দুঃখের আঁচল খানি ধুলাই পেতে আঙিনাতে মেলো গো আনন্দ ওই এলো দ্বারে, এলো 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 গো ওগো পুরবাসী, সেচন করো তার পথে পথে সেচন করো, পা ফেলবে যেথায় সেচন করো গন্ধবারি, মলিন না হয় চরণ তারি তোমার সুন্দর ওই গো তোমার সুন্দর ওই এলো দ্বারে, এলো 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 গো হৃদয় খানি আকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো, রেখো না রেখো না গো ধরে ছড়িয়ে ফেলো, এলো গো আনন্দ ওই এলো দ্বারে, এলো 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 গো ও গো পুরবাসী, তোমার সকল ধন যে ধন্য হলো হলো গো বিশ্বজনের কল্যাণে, আজ ঘরের দুয়ার খোলো গো, সকল ধন যে ধন্য হলো হলো গো বিশ্বজনের কল্যাণে, আজ ঘরের দুয়ার খোলো গো, সকল ধন যে ধন্য হলো হলো গো, রাঙা হলো রঙে রঙে রাঙা হলো কার হাসির রঙে, হ্যারো রাঙা হলো সকল গাবন চিত্ত হলো পুলক মগন, তোমার নিত্য আলো এলো দ্বারে, এলো 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 গো পরাণ প্রদীপ, তোমার পরাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে, রেখো না গো দূরে ওই আলোতে, জেলো গো আনন্দ ওই এলো দ্বারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী, তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ এলো দ্বারে,
এলো 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 গো ও গো পুরবাসী। লিলিদি বলছেন তপনদা ভালো থাকবেন, তিথি খুব ভালো থেকো, আপনিও ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন আপনারা। সম্পাদিয়ে এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শিল্পীদের অনেক অভিনন্দন জানাই। পার্থ প্রদীপ সরকার বলছেন আহ মন ভরে গেল, গত দুটি বছর আমরা বড় কষ্টে কাটিয়েছি, অনেক দুঃখ বেদনা, অনেক কিছু ঘটে গেছে, অনেক প্রিয়জনকে হারিয়েছি। এই নতুন বছরটি যেন সবার কাছে আনন্দ বয়ে আনে, একটু স্বস্তি বয়ে আনে, এই কামনা করি একান্তভাবে। তরুণ মণ্ডল লিখছেন একটি উচ্চমানের রবীন্দ্র পর্ব উপভোগ করলাম, রবীন্দ্র গানের প্রতি অমোঘ আকর্ষণ সৃষ্টি করিয়ে দিচ্ছেন শ্রোতাদের মধ্যে গায়কী ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে। বাহ, আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনারা এতক্ষণ এত বড় অনুষ্ঠান এতক্ষণ ছিলেন সবাই প্রথম থেকে শেষ অবধি, এখনও দেখতে পাচ্ছি 40 জন রয়েছেন এবং পরে তো আরও অনুষ্ঠান শুনবেন আমরা জানি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসীম কৃতজ্ঞতা। ধ্রুপপদ মিউজিক থেকে বলছেন খুব ভালো লাগলো, লিলিদি বলছেন প্রতীক্ষা সার্থক, শরৎ কাকু বলছেন বা তোমার আনন্দ এই গানটি খুব ভালো হয়েছে, নিখিল কাকু বলছো আজকের অনুষ্ঠান থাকতে পারে ধন্য হলাম। আমরা এই পেজের সমস্ত অ্যাডমিনকে আবার ধন্যবাদ জানাই আমাদের আহ্বান জানানোর জন্য, খুব ভালো কাজ, খুব প্রিয় পেজ আপনাদের, একদম আমাদের কাছে অনেক ভালো সুন্দর কাজ করছেন, ধারাবাহিকভাবে কাজ করছেন, আরও জানা দিতে হোক আপনাদের পেজ, এটা আমরা মনে প্রাণে চাই। সোনাত্তরের অনেক সমৃদ্ধি কামনা করি আজকে আমরা, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, নতুন বছরটা সবার কাছে আনন্দ বয়ে আনুক, সুস্থতা বয়ে আনুক, স্বস্তি বয়ে আনুক, সবাইকে নিয়ে ভালো থাকুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকুন, শুভ নববর্ষ, শুভরাত্রি, আসছি আমরা তাহলে, আবার দেখা হবে নিশ্চয়ই, ভালো থাকবেন।